অর্থনৈতিক সহযোগিতা যদি করতে হয় তাহলে নাগরিকত্বের ভিত্তিতে জনসংখ্যার অনুপাতে যে সম্প্রদায়ের যতটুকু জনসংখ্যা আছে সেই অনুপাতে বিশ্লেষণ করতে হবে। বিশেষ কোন সম্প্রদায়ের হাতে বিশেষ কোন সম্প্রদায়কে কোন রকম অর্থনৈতিক সহযোগিতা দেওয়া যাবে না। চাকরি যদি দিতে হয় জনসংখ্যা অনুপাতে দিতে হবে। বিশেষ কোন সম্প্রদায় চাকরা হোক ত্রিপুরা শুধু তাদেরকে দিতে হবে, বাঙালি যারা তাদেরকে দেওয়া যাবে না, বাংলা ভাষাভাষী মুসলমান যারা তাদেরকে দেওয়া যাবে না। এবং মুসলমানরা এখানে মুসলমানরা রক্ত প্রতিষ্ঠা করছে, উপজাতিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে, এই মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশকে এখান থেকে হটানোর ব্যবস্থা যেভাবে করা হচ্ছে, এই খারাপ শুদ্ধ খারাপ বিশুদ্ধ কাজ যেটা করা হচ্ছে এখান থেকে আমাদেরকে ফিরে আনতে হবে। আমরা আমাদের অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। আর সচেতন হওয়ার জন্য 19 বছরের আওয়ামী লীগের সেক্রেটারি বান্দরবানের সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী মুজিবুর রহমান তিন পার্বত্য জেলার অলিতে গলিতে পাড়ায় পাড়ায় ইউনিয়নে ইউনিয়নে উপজেলায় উপজেলায় জেলায় জেলায় প্রতিটা পরিবারে প্রতিটা মানুষের কাছে আপনার অধিকারের কথা বলার জন্য আসছি। আমরা নিজেরা 30 বছর ধরে এই পার্বত্য জেলায় বাংলাদেশের বাঙালি নাগরিক যারা আছে, বাঙালি মুসলমান নাগরিক যারা আছে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখানে আন্দোলন করছি। আমাদের উপজাতিদের